নমস্কার বন্ধুরা, তোমরা রয়েছো আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের চিকেন কষার রেসিপি শেয়ার করছি, সেই জন্য মশলাগুলো কী কী নিয়েছি প্রথমে বলে দিচ্ছি। এখানে দেখো, আদা রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন আর সর্ষের তেল 2 চামচ। সব কিছু মশলা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। তারপর এটা 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। ম্যারিনেশনের জন্য যত সময় বেশি দেবে চিকেনের রেসিপি টেস্টটাও ঠিক ততটাই ভালো আসবে। এখানে আমি 2 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, 1 চামচের একটু বেশি জিরে গুঁড়ো নিয়েছি, টক দই নিয়েছি 3 চামচ, হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচ, সর্ষের তেল নিয়েছি 2 চামচ, পরিমাণ মতো নুন নিয়েছি 7 থেকে 8টা, পেঁয়াজ বেটে নিয়েছি আর আদা রসুন পরিমাণ মতো নিয়েছি। সব কিছু ভালো করে মশলাটা চিকেনের সাথে মাখিয়ে নিয়ে 2 ঘন্টার পর ফিরে এলাম। এখানে আমি বড় চামচে ঠিক চামচ মেপে 2.5 চামচ তেল দিচ্ছি, কারণ তেলের পরিমাণ কম দিয়ে আমি চিকেনের রেসিপিটা তৈরি করব। তেলের পরিমাণ তোমরা বাড়িতে বাড়িয়েই নিতে পারো। এরপর জিরে ফোড়নের জন্য দিলাম 7 জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 1টা শুকনো লঙ্কা বীজ সারা কাটিয়ে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে 1টা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা যত বেশি ভালো ভাজা হবে চিকেনের কালারটা ঠিক সুন্দর আসবে, সেই জন্য আমি পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেব। একদম লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে চিকেনটাকে অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে, কারণ চিকেনটা যতক্ষণ কষাবে, ঢাকা দিয়ে কষালেই দেখবে চিকেন থেকে এমনি জল বেরিয়ে আসবে। যতক্ষণ না জল না শুকোবে ততক্ষণ অবধি চিকেনটাকে কষিয়ে নিতে হবে। সেই জন্য আমি ভালো করে ফোড়নের সাথে চিকেনটাকে মাখিয়ে নিলাম, চিকেনের টুকরোগুলোকে। এরপর ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকা খুলে চিকেনটাকে নাড়তে থাকবো, আর ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে রাখবো। বারবার আমাকে এইভাবে নেড়ে চেড়ে দেখে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। সেই জন্য ঢাকা দিয়ে না এটাকে রান্না হতে দেবো, মাঝে মাঝে ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে দেবো। এইভাবে চিকেনটাকে কষিয়ে নেব। দেখো, জলটা যখন দেখবে অনেকটা বেরিয়ে এসেছে, সেই সময় আমি দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, কসুরি মেথি আর 1/2 চামচ গরম মশলা। আবারও এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে কষাতে দেব। বারবার এটা নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না জলটা না শুকবে ততক্ষণ অবধি চিকেনটাকে এরকম ঢাকা দিয়ে, ঢাকা খুলে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে চিকেনটা যাতে পুড়ে না যায়। খুব সহজ পদ্ধতিতে চিকেন কষাই রেসিপিটা তৈরি করেছি, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যতক্ষণ না তেল না ছাড়বে চিকেনটাকে এইভাবেই কষিয়ে নিতে হবে। তাহলে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই সময় আর একটু নুন দিলাম। যেহেতু ম্যারিনেট করার সময় আমি 1 চামচ নুন দিয়েছিলাম, রান্না করার সময় তো আমি টেস্ট করে আর একটু নুন দিলাম। আর দিলাম 7 থেকে 8টা কারি পাতা, অল্প একটু ধনে পাতা। ভালো করে সব কিছু আবারও নাড়াচাড়া করে নেব, যতক্ষণ অবধি চিকেন থেকে জলটা সম্পূর্ণভাবে না শুকোবে এবং তেলটা উপরে উঠে না আসবে ততক্ষণ অবধি এইভাবেই নাড়াচাড়া করতে হবে। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, পাশের ওভেনে অল্প একটু গরম জল বসিয়ে দিয়েছি। এবার জলটা চিকেনে দিয়ে দেব। এরপর আরও 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেব। যেহেতু আমি এটা চিকেন কষা রেসিপি করছি, সেই জন্য ঝোল একদমই রাখবো না,
জলটাকে পুরো মেরে দেবো। জল দিলাম এই কারণে চিকেনটা যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এমনি 80% সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি সামান্য আরেকটু নুন দিলাম, এইভাবে 3 বার নুন দিলাম। প্রথমে 1 চামচ দিয়েছিলাম, তারপরে আরও 1 বার নুন দিয়েছি, এখন আবার টেস্ট করে আরেকটু নুন দিলাম। 1 চামচ চিনি দিলাম আর 1/2 চামচ ঘি দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব। এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছি। চিকেন কষা রেসিপিটা এইভাবে তৈরি করলাম। যদি আজকের রেসিপিটা পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো। পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবের সমস্ত বন্ধুরা যেন ভালো থেকো, সুস্থ থেকো।